প্রথমে আপনার ডব্লিউপি অ্যাডমিনে চলে যাবেন, মানে যাইতে পারবেন না, এই জন্য আপনাকে ক্রিটিক্যাল এররটা দিবে আর কি। যখন ক্রিটিক্যাল এররটা দিবে তারপরে আপনার সি প্যানেলে যেতে হবে, ঠিক আছে? তো সি প্যানেলে যাই আর কিছু কাজকর্ম করতে হবে। তার আগে আমি একটু বলে নিতেছি যে আপনার ফাইল ম্যানেজার বের করতে হবে। তো ফাইল ম্যানেজারে কী করতে হবে না করতে হবে তা বলতেছি, তার মাঝখানে আমি একটা কথা বলতেছি আর আপনি ভিডিওটা দেখেন। বিষয় হচ্ছে যে এটা কেন করে এররটা মারে। হ্যাঁ, তো এররটা মূলত মারে হচ্ছে যে আপনি যদি কোনো প্লাগিং কোনো থিমস যদি ইনস্টল করার পরে বা আনইনস্টল করার পরে এটা হয়, তখন আপনার কি ওই প্লাগিং বা থিম যেইটাই হোক না কেন আপনি ওইটা কী করবেন, আনইনস্টল করবেন। এখন কোথায় থেকে করবেন? প্রথম আপনার ওই যে পাবলিক এইচটিএমএল আছে না, ওইখানে চলে যেতে হবে সি প্যানেলে। তো যাওয়ার পর আপনার খুঁজতে হবে যে আপনার এই থিম বা প্লাগিনটা কই আছে। যেহেতু আমার সম্ভবত আমার থিমের জন্য আপনার এই এররটা দিছে, আমি থিমটা আনইনস্টল করছিলাম এই জন্য দিছে। তো আমি থিমে চলে যেতেছি আর এই থিমটা আমি ডিলিট করে দেবো, সবগুলাই ডিলিট করে দেবো। আমি আসলে সাবধানের মাইন্ড নাই এরকম আর কি, সব কিছু ডিলিট করে দেবো, ঠিক আছে? তো মূল কাহিনী হলো হচ্ছে যে এই আর কি। তো আপনি যেগুলো ইনস্টল করছেন বা আনইনস্টল করছেন যার পর আপনার এই সমস্যার সম্মুখীন হয়েছে, এখন এগুলো কাটিয়ে দেওয়ার পরে আপনার এটা ক্লিয়ার কেস করতে হবে। যদি আপনার সেফ সি প্যানেল এরকম থাকে ক্লিয়ার কেস তাহলে করবেন, না হলে আপনি আপনার টেস্ট ডব্লিউপি অ্যাডমিন থেকে বা আপনার ড্যাশবোর্ড থেকে আপনি ক্লিয়ার কেসটা করে নেবেন, ঠিক আছে? তো আমার এরও শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।